আমার বাবাকে সকালের খাবারটা দিয়ে আসলাম। তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাউ আর ইউ অল? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও অনেক বেশি ভালো আছি। তো বন্ধুরা, ইফ ইউ ফার্স্ট টাইম ভিজিট অন মাই চ্যানেল, দেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তোমরা যদি প্রথমবার আমার চ্যানেলটাতে আসেছো, তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা এন্ড অব দি অবশ্যই দেখো। তো লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও। তো বন্ধুরা, আজকের বেড়াটা দেখতেই পাচ্ছ কত বেশি ক্লিন আর খুবই সুন্দর। সো বন্ধুরা, মাম্মাম এখন উঠেছে ঘুম থেকে, আর দেখো ঘুম থেকে উঠে ওর কত মস্তি স্টার্ট হয়ে গেছে। ও রোজ এভাবে হাসি মুখে ঘুম থেকে উঠে ওকে একটা গুড মর্নিং বলি, তবে থেকে ও একদম খুব খুশি আর ঝাপাঝাপি লাফালাফি করে। ও কোনো দিনও ঘুম থেকে উঠে কান্না করে না। সো এখন মায়ের যে একটু গল্প করে নিলাম, একটু খেলাধুলা করে নিলাম, কেন নাকি আজকে ওর দাদু আর পিপি নেই, একটু একখানে বের হয়ে গিয়েছে। সো আজকে ও সারাদিন আমার সাথেই থাকবে। সো সকাল থেকেই দিনটা একটু সুন্দর করে নিলাম। মামা, কালকে কার বার্থডে ছিল? কার বার্থডে ছিল কালকে? বন্ধুরা, আমাদের বাড়ির পিছনে একটা ছোট্ট বাজার আছে, তো ওখানে একটু দাঁড়িকোনা মাছ বেরোচ্ছিল, দাঁড়িকোনা মাছ, এটাকে বাংলাতে দারকিনা বলে হয়তো, হ্যাঁ দারকিনা মাছ উঠেছিল। তো নিয়ে এসেছে আমাদের মহাপ্রভু, আমাকে বললো যে বাজারে এসে বেরোচ্ছে, মাছ বেরোচ্ছে, নিয়ে আসবো নাকি। আমি বললাম হ্যাঁ নিয়ে আসো। তো উনি নিয়ে এসেছে। তো এগুলোকে এখন পেঁয়াজ দিয়ে, মরিচ দিয়ে, লঙ্কা দিয়ে ভালো করে ভাজা করব, ভাজা খাবো। আর হ্যাঁ, এই মাছগুলোতে একটু মিক্স মাছও আছে, সবগুলোই দড়িকোনা মাছ নয়। কাকে পিটি দিবা? মামাকে কেউ পিটি দেয়? আর যেহেতু আজকে আর সোনু মামার দাদু নেই, তাই ও অন্যদিন তো দাদুর সঙ্গে খেলা করে, আজকে নেই তো দোকানে যাবে বলেছে, তো আমি পাঠিয়েছি ওকে দোকানে। ও দোকান যাওয়ার জন্য বের হচ্ছে। পাপাকে ডাক দাও। আমি এদিক দিয়ে মামামকে দোকানে পাঠিয়ে দিলাম ওর বাবার সঙ্গে, আর আমি এদিক দিয়ে ঝটপট করে মাছটা বেছে ধুয়ে ভাজা করে নেব। তো আমাদের দুপুরের খাবার দাবার হয়ে গিয়েছে, আর আমি এটা এখন সন্ধ্যাবেলা, তো সন্ধ্যাবেলা এখানে গিয়েছিলাম, রাত্রি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ একটু মশারি টাঙ্গানো আছে। তো আমি সেন্টার থেকে আসার সময় একটা জিনিস নিয়ে এসেছিলাম, যেটা নাকি পূজার জামা ছেলেতে দিয়েছিলাম, একটু তোমাদের দেখাই। এই যে দেখতে পাচ্ছ লাল কালারেরটা, আর নীলটা আগে আমি ছিলিয়েছিলাম, এটা আমি সাইজ দিয়ে এসেছিলাম দোকানে, তো এই রেডটা আমি এবার ছিলিয়ে নিয়ে এসেছি। সো আমি এখানে এইটুকুই দেখালাম, এই যে দেখতে পাচ্ছ কীভাবে বানিয়ে দিয়েছে পাইপিন লাগিয়ে। সো এখানে আর দাদু আর পিপি এসেছে, আর দেখো এখন রাত্রের 9টা বাজে, আর ও কীভাবে দেখো ঘুমাচ্ছে ওর দাদুর সঙ্গে। তারপর কি ও রাত্রে ঘুমাবে? একটুকু নয়, ও রাত্রের 1টা অবধি রোজ জেগে থাকে, 1টা বাজায় ঘুমাবে। সো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে জানিও কমেন্টের মাধ্যমে। সো ভিডিওটা এন্ড অবধি দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ, সাবস্ক্রাইবটা করে দিও চ্যানেলটাকে। বাই বাই।